নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাক জুড়ে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব, জমাজলের তলায় শিলচর। অটোর উপর ভেঙে পড়ল গাছ, ভারী বৃষ্টিতে জনজীবন ব্যাহত। রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাত, মথুরায় তলিয়ে গেলেন প্রবীণ ব্যক্তি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরাক উপত্যকায় চলছে ভারী বৃষ্টিপাত। সোমবার থেকে দিনরাত টানা ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর শহরের অধিকাংশ এলাকা জমা জলে ডুবে রয়েছে। চিরাচরিত নিয়মেই নিচু এলাকার অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, সোনাই রোড, ইন্দিরা সরণি, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, লিঙ্ক রোড, কাঁঠাল পয়েন্ট, অম্বিকাপুরটি চৌরঙ্গি, জেল রোড, চার্চ রোড সহ শিলচর শহরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত। কোথাও হাঁটু জলও রয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের। মূলত জমা জলের জন্যই প্রতিবারই এই সমস্যা দেখা দেয়। এবার বর্ষার আগেই ফের শহরে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সকালে বাইরেছিলাম নরমালি আর কি। আমার সিকিউরিটি গার্ড, আমি অ্যাকচুয়ালি সিকিউরিটি বিজনেস করি। আমার সিকিউরিটি কোম্পানির নাম এইচপিএস, না পুরো নাম হইলো বড় আর কি, হেভি প্রোটেকশন সিকিউরিটি সার্ভিস। তো আমি একটু সার্ভে করতে পারি, কারণ বিভিন্ন জায়গায় আমার সিকিউরিটিগুলো আছে, যাইতে পারছে কিনা, নো ডাউট যেটা আমার ডিউটি এগুলো আমি করতে চাইলাম। তো ওটা আমি করতে চাই আর কি জনগণকে, যেগুলো কাজ করে সরকারের নোট আউট কাজ করে। আমরা জীবন্ত শর্মা স্যার তাইনও ভালো কাজ করবা, আমরা দীপায়ন স্যার আসল তাইনও ভালো কাজ করবা, ইনক্লুডিং তাই লগে থাকে কাজ করবা। কিন্তু মেইন যে আমরা রাঙ্গিরহাটের যেটা প্রবলেম, যেটা এটা কিন্তু সলিউশনের কথা বলছে। তো আমার সরকারের কাছে ওটাই আপিল থাকবো, যাতে রাঙ্গিরহাটের প্রবলেম যত সময় সলভ হইতো না, তত সময় শিলচর টাউনের জল কমতো। আর সবচেয়ে বেশি দুঃখ লাগে সোনাই রোড, যেদিকে মানুষের বিজনেসম্যান সব মানুষ, প্রত্যেকটা মানুষ ব্যবসায়ী লেগে উড়ে দুটা মেরপুর রাইট আর তারা বাইরে হইতে পারেন না জলের লাগে, অতটুক জল অটো অটো ওইটার মধ্যে তো বন্ধ হয়ে যায় রাস্তার মধ্যে, বাইক স্কুটি স্কুটি বন্ধ হয়ে যায় রাস্তার, কি আর জল পুরা, তো জল তো বাইরে হইতে পারেন না, ড্রেন জ্যাম মেন প্রবলেম। ঘূর্ণিঝড় রেমাল ব্যাপক তাণ্ডব চালিয়েছে শিলচরু। ভারী বৃষ্টিপাতের সঙ্গে চলছে দমকা হাওয়া, এতে ভেঙে পড়েছে গাছপালা ও দেয়াল। মঙ্গলবার শিলচর শ্মশান রোডে বন্ধ অটোর উপর ভেঙে পড়ে একটি বিশাল গাছ, এতে পুরো অটো দুমড়ে মুচড়ে যায়। খবর দেওয়া হয় পুলিশে, দুর্যোগ মোকাবেলা বাহিনী পৌঁছে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই। এদিকে ভারী বৃষ্টির ফলে জনজীবন ব্যাহত, গোটা নিউ শিলচর জলমগ্ন, ঘর দোকানেও জল, অলিগলিতে হাঁটু জল, দুর্ভোগের মুখে পড়ছেন সাধারণ মানুষ। শিলচরের বিলপাড়ের মন্দির দিকে এলাকায় বৃষ্টির জলের স্রোতে দেওয়াল ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। আর গাড়িটা এখানে রাখা আছে, আমি সাইডে বলা আমরা ভিতরে আসলাম না, আমি উপরে আসলাম, ওই বাইরে মো আজকে গাড়ি আমি রাখি ফুলের উপরে, আজকে মানে বাইরে যেটা করে গাড়িটা এখানে আনিয়ে রাখছি। এরপর সবদিকে জল, মানুষের তাই বৃষ্টি পড়ে কই না, যেটা আমরা পরে বাইরে বড় আসলাম, গাড়িটা এখানে রাখা আছে, হঠাৎ করে করতে শব্দ শুনিয়ে বাইরে দেখি মানুষের কিছু হয়েছে না, মানুষ কেউ আসেনি। আমরা তো সঙ্গে সঙ্গে থানাত ফোন করিয়া থানাতে পাঠাইছি, খবর মিলা খবর আবার আন্দোলন হয়ে গিয়া।
রেমাল রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে, বরাকের পরিস্থিতি একই। বরাক সহ বেশ কয়েকটি নদীতে জল বাড়ছে। মঙ্গলবার কাছাড়ের গোসাইপুর এলাকায় এক প্রবীণ ব্যক্তি মোজাম্মেল আলী লস্কর নদীর জল দেখতে গিয়ে তলিয়ে গেলেন। তিনি তার বাড়ির কাছে সকালে মদুরা নদীতে জলস্ফীতি দেখতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান। তার ছেলে তাকে উদ্ধারের জন্য মরিয়া চেষ্টা চালালেও মোজাম্মেল আলী প্রবল স্রোতে ভেসে যান। স্থানীয় পুলিশ প্রশাসন এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সকে দ্রুত অব্যাহতি করা হলে তারা ঘটনাস্থলে পৌঁছে সক্রিয় নিখোঁজ ব্যক্তির তালাশি চালিয়ে যাচ্ছেন। ঘটনাটা হচ্ছে মোজাম্মেল আলী লস্কর এ আপনার নদীর কিনারে আইছে, স্নান করা লাগিয়া নমাজও দিতে, এই সময় আপনার ছাতা আসলো আর আপনার বাতাসে ধরতে খুব বেশি, বাতাসে ধরার পরে এই বাতাসে নিয়ে আরিয়া নদীর তলাই দিতে আর নদীর স্রোতে বাঁচিয়া গেছি। কটার সময় যে ঘটনা? এটা আপনার 12টার থেকে 12:30, আমার কাছে ফোন গেছে আপনার 12টার সময়। খাড়া খাড়া আইছে কোনো দিন? এখানেও আপনার উদার বন্তানার সেকেন্ড অফিস আচার্য মহাশয় ও তার দলবল নিয়ে এখানেও আইছেন, ইন্ডিয়ার ইয়ারএফ বাহিনী আইছে আর আমরা বিধায়ক তানিরেও আমি খবর পাঠাইছি, তাইনো আপনার ডিজাস্টার ম্যানেজমেন্ট এদিকে আপনার সংযোগে আলাপ হয়েছে বিভিন্ন অফিস আদালতে, তাইনো আলাপ করছেন, সার্কেল অফিসারও তাইনো আইছেন এখানেও, এখন বর্তমানে উপস্থিত আছেন এখানেও ফটো আছে। ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডবে তছনছ হয়ে বিচ্ছিন্ন হলো যোগাযোগ ব্যবস্থা। 27 মে থেকে ঝড় তুফানের তাণ্ডবে দিশেহারা উত্তর পূর্বের বাসিন্দারা। ইতিমধ্যে বিলম্ব সত্ত্বেও সরকারি এবং বেসরকারি স্কুলগুলি সাময়িক হলিডে ঘোষণা করছে জেলা প্রশাসন। তাছাড়া রেমালের দুর্যোগ মোকাবেলা করতে বিহিত পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন। আবহাওয়ার পূর্বাভাস মতে 29 মে অবধি রেমাল তাণ্ডব সক্রিয় থাকবে। বরাকের একমাত্র যোগাযোগ ব্যবস্থা রেল ও সড়কপথে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। শিলচর হাফলং রোডের অবস্থা বেহাল, তাই এই রাস্তা বন্ধ করার নির্দেশ দিলেন হাফলং এর জেলাশাসক। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কাছাড়ের জেলাশাসক রোহন কুমার চা বলেন, মঙ্গলবার রাত 8টা থেকে 1 জুন পর্যন্ত শিলচর হাফলং রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। তাই বরাক উপত্যকা থেকে যদি কেউ গুয়াহাটি যেতে চান তাহলে মেঘালয় হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন জেলাশাসক। আজ রাত 8 বাজে সে 1 জুন 2024 তক সারে যাত্রীয় আর সারে কমার্শিয়াল ভেহিকলস কে বলা গিয়া হ্যাঁ সিলচর সে আগে বরাকভ্যালি সে আগে গুয়াহাটি জানা হয় হাফলং হোকর না যায়, মেঘালয় হোকর যায়। মেঘালয় কাজ রোড হামারা অভি তো ওয়ার্কিং কন্ডিশন মে হ্যাঁ সোনাপুর মে চুকি লগাতার বারিশ হো রই হ্যাঁ কন্টিনিউস ওহা পে ল্যান্ডস্লাইড হতা হ্যাঁ মডস্লাইড হতা হ্যাঁ NHAI কা টিম ওহা পার্মানেন্টলি ডিপ্লয়েড হ্যাঁ উসকো ইমিডিয়েটলি ক্লিয়ার ভি করতা হ্যাঁ তো ট্রাফিক রুকা নেই লেকিন থোড়া স্লো চল রা সিলচর বরাকভ্যালি জো মেঘালয় হোকে যা রা। আচ্ছা স্যার রেল আজ কা ট্রেন তো কুছ ট্রেন ক্যান্সেল হুয়ে হ্যাঁ কুছ ট্রেন কল কে লিয়ে ডিলে হুয়ে হ্যাঁ পর আগে বারিশ রুকেগা তো 6-8 ঘন্টে বাদ রেল আপনা নেটওয়ার্ক আপ হয়ে যায়গা কোই বস কুছ ট্র্যাকস হ্যাঁ জো সমার্স হ্যাঁ জতিঙ্গা এরিয়া মে কুছ ট্র্যাকস সমার্স হো গয়ে হ্যাঁ টানলস কে অন্দর ইস চলতে সিকিউরিটি রিজন সে রেলওয়ে নে কুছ আপনে ট্রেন কো ক্যান্সেল কিয়া আর কুছ লোগ কুছ ট্রেন কো পোস্টপোন কিয়া। রাস্তা তো বন্ধ খানা কে খানে খানে বালে বা পেট্রোল বা ডিজেল নেই 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 কিউকি কাল সেই তো বন্ধ হুয়া তো ভি হামারা এসেনশিয়াল সাপ্লাইজ কা এসেনশিয়াল কমোডিটিজ কা সাপ্লাই কা কোই স্টকিং কোই ইস্যু নেই সারা পর্যাপ্ত মাত্রা মে। স্কুল সবি নে বন্ধ? স্কুলস কাল কে লিয়ে বন্ধ কিয়া গিয়া হ্যায় সারে প্রাইভেট অর গভর্নমেন্ট স্কুলস কলেজেস এডুকেশন ইনস্টিটিউশনস কাল বন্ধ রহেঙ্গে অর আগর কাল ভি ইহি স্থিতি রাহা তো পরসো ভি হাম লোগো কো বন্ধ করনা পড়েগা। আপ লোগ নে আপনে এক আপিল কিয়া থা চুকি অভি রিমল সাইক্লোন ইয়াহা পে জিন জিসকা এফেক্ট হামকো দিখা দিখ রাহা হ্যায় জো আব কন্টিনিউস বারিশ হো রাহা হ্যায় হাম লোগোনে পাবলিক সে আপিল কিয়া কোই ভি ওয়াটার বডি কে পাস না। 4 জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা, এ ব্যাপারে মঙ্গলবার কাছাড় জেলা আয়ুক্তের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয়। কাছাড়ের জেলাশাসক রোহন কুমার চা বলেন, লোকসভা নির্বাচনের আগের দিন 3 জুন সোনাবাড়িঘাট থেকে রামনগর বাইপাস বন্ধ রাখা হবে। ভোট গণনার দিন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল CRPF বাহিনী এবং আধাসামরিক বাহিনী মোতায়েন করা হবে। শিলচর ISBTতে লোকসভা নির্বাচনের ভোট গণনা করা হবে বলে তিনি জানান। স্যার 4 তারিখ কাউন্টিং কো লেকর কে কে মতলব ইয়ে উসকে বারে মে কে বলেন? 4 তারিখ কো কাউন্টিং কো লেকে হামারি সারি তৈয়ারিয়াঁ তকরিবন পুরি হো গই হ্যায়। হামারা কাউন্টিং কা ভেন্যু হ্যায় ISTT 9 কাউন্টিং হলস হ্যায়, 7 কাউন্টিং হল ফর EVM কাউন্টিং ফর 7 ইলেসিস আর 2 কাউন্টিং হল হ্যায়, 1 পোস্টাল ব্যালট কাউন্টিং হল আর 1 ETPVS ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম কাউন্টিং হল। ইয়ে অরাউন্ড দ্য কাউন্টিং হল উইদিন 100 মিটার জোন এক নো ভেহিকল জোন বানানা হতা হ্যায়,
तो इसके चलते जो बाईपास रोड है वो 3 तारीख के रात से हम लोग बंद करेंगे और वहाँ के ट्रैफिक को डाइवर्ट करेंगे, पर जो मेन रोड है सिलचर करीमगंज रोड वो आपका खुला रहेगा। और जो भी आप लोग भी जो भी लोग आएंगे उनको अगर व्हीकल को एंटर करना है तो ISBT तक ही एंटर कर सकता है। ISTT के अंदर किसी की एंट्री नहीं रहेगा अंटिल उसके पास ऑथराइज्ड एक पास हो, और अगर कोई ISTT के अंदर घुसेगा तो उसको मोबाइल अपना सरेंडर करना पड़ता है। तो मेरा यही रिक्वेस्ट है, हमने अपने काउंटिंग के भी जिनको ड्यूटी लगा आपको यही रिक्वेस्ट किया है कि वो काउंटिंग कि वो अपने मोबाइल को अपने घर छोड़ कर आए, क्योंकि होता क्या है कि अगर बहुत लोग मोबाइल जमा करते हैं तो लौटते टाइम फिर बहुत टाइम लग जाता है, बहुत कन्फ्यूजन क्रिएट होता है उनको अपने मोबाइल को सर्च करने में। तो एक्सेप्ट फॉर द कैंडिडेट्स एंड इलेक्शन एजेंट्स और किसी को मोबाइल लाने का अलाउड नहीं है। तो आप लोग से भी रिक्वेस्ट है कि अगर आप लोग कवर करना चाहते हैं ISTT के अंदर जो 38 लोग जो हमको ECI से पास दिया गया है उनको हम ये रिक्वेस्ट करते हैं कि वो मोबाइल ना लेकर आए और अपना कैमरा इक्विपमेंट लेकर आए। घूर्णिझड़ रैमालेर प्रभावे সমগ্র শিলচর শহরের বিভিন্ন অংশ জলমগ্ন থাকায় পরিণত হয়েছে বৃহত্তর নিউ শিলচর এলাকার প্রত্যেক বছর বৃষ্টির মরশুমে এক হাঁটুর উপরে বৃষ্টির জমাজলের মধ্যে বসবাস করতে উক্ত পল্লীর শশাংশের প্রায় 10টি পরিবার ও সঙ্গে থাকা এই অঞ্চলের প্রায় অর্ধশতাধিক বছর পুরনো শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমে থাকা সাধুনিবাসের ঘরগুলো জলের তলায় চলে যায়। উক্ত গলির প্রবীণ নাগরিক বিশ্বজিৎ রায় পাবলু বলেন, বিগত কয়েক বছরের বৃষ্টির জল যেভাবে বৃহত্তর নিউ শিলচর অঞ্চলের ন্যাশনাল রোড সোনাই রোড লিঙ্ক রোডে ক্ষতি করছে, তার থেকেও ভোলাগিরি আশ্রমের গলির শশাংশ আরও বেশি ক্ষতি হচ্ছে। প্রতি বছর বৃষ্টির জমাজলের কারণে বসবাসকারীদের প্রায় 10টি পরিবার সহ ঐতিহ্যবাহী ভোলাগিরি আশ্রমের ভবনগুলির ব্যাপক ক্ষতি হয়েছে। প্রত্যেক নির্বাচনের সময় নেতারা এসে এই বৃষ্টির জমাজল নিষ্কাশন করে দেবে বলে ভোট ভিক্ষা চান, কিন্তু নির্বাচনী বৈতরণী পার হলে তাদের দেখা নেই। আর এই প্রত্যেক বছর বৃষ্টির মৌসুমে বৃষ্টির জমা বিশুদ্ধ জলে বসবাস করতে হচ্ছে এবং নানা ধরনের চর্মরোগের দেখা দিচ্ছে। তাই যথাযথ জলসম্পদ বিভাগ অতি সত্বর এই বৃষ্টির জমা জলের নিষ্কাশনের জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। এই যে জলের অবস্থা, বৃষ্টি দিলেই এই অবস্থা, শিল্পের শহরের চারিদিকে জলে বন্দি হয়ে যায় মানুষ, বৃক্ষ কি করে চলবে, বাচ্চা কাচ্চা কি করে থাকবে, অসুখ বিসুখ হলে মানুষের কি দুর্বলতা হবে, সেখানে কোনো লক্ষণই আছে। আর ইলেকশন আসলে একবারে বাড়িতে বাড়িতে গিয়ে বললেন আমাদের তো ভোট দিন, আমাদেরকে ভোট দিন, আমাদের শিলচরের MLA সব কী করছেন, আমাদের MP সব কোথায় নাকের ডোকায় তেল বাড়িয়ে ঘুমাচ্ছেন, আর শিলচর বসে জলের ঘটছে। এই হচ্ছে শিলচরের শহরের মেলা খেলা, হবে হবে আগামী তো হবে, লড়াই হবে। আর ভোট আসলে বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা দেবেন। আর এখানে মোদীজির কবচ, যে বলবে না মোদী যে এই করেছে সেই করেছে, আর তোমরা কী করছো বাপুরা, তোমরা কী করছো, মোদী তো মোদীর জায়গায় ঠিক আছে, উনি ভালো লোক, তোমরা করছো নাকি। এই পরিমলবাবু কদিন আগে দাঁড়িয়েলেন, তিনি 5 বারের MLA, হ্যাঁ কাম কি করেছেন, দুবারে হেভিওয়েট মিনিস্টার, বললে বলবেন আমি সব বিজেপির হেভিওয়েট মিনিস্টার, কী করলেন কি জনগণের জন্য কাজ, জনগণদের সাফাই কিটিং বাজি করেছেন ওনার, জনগণ থেকে ভোট নেন, কাম করেন না কিছু, আর নিজের পকেট ভরেন। শিলচর বিলপারে মন্দির দিঘির জল দেওয়াল ভেঙে জনালয়ে প্রবেশের পর তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। প্রায় সকাল 8:30 জলের প্রবল বেগে দেওয়াল ভেঙে হু হু করে জল প্রবেশ করে জনালয়। এলাকায় সড়কটি জলমগ্ন হয়ে পড়ে ভারী বৃষ্টি অব্যাহত থাকলে গোটা এলাকায় সুরক্ষা নিয়ে সংশয়ে এলাকার লোকজন। কালকে তো সকাল থেকে বৃষ্টি দেয়, এখন তো জানবেন যে আজকে সকালে হঠাৎ ভারী বৃষ্টিপাতের কারণে এখানে ওয়ালটা ভাঙিয়া পড়ে গেছে। তো আমরা লোকাল মানুষ যারা বহুত অসুবিধা, ওর আর সবাই গলোই জল আছে, সবাই ঘরে জল ঢুকেছে, আর ফ্ল্যাটের জল আর মন্দিরের জলে সমান হইয়া আনুমানিক সবাই ঘরে জল ঢুকেছে। শিলচরের আশ্রুর এলাকায় থাকা রবি ওয়ানসুপ ঘটনা নিয়ে বিভিন্নভাবে জলগোলা হওয়ার পাশাপাশি মামলা পাল্টা মামলা দায়ের হলেও ঘটনার ইতি টানা নামই নিচ্ছে না। সোমবার অল আসাম IMFL রিটেল অ্যাসোসিয়েশনের সকল কর্মীরা ঐক্যবদ্ধভাবে নিজের কাজকর্ম বন্ধ রেখে ঘটনার গুরুতর আহত রবি ওয়ানসুপের কর্ণধারকে সঙ্গে নিয়ে সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজের সঙ্গে সাক্ষাৎ করে পুরো বিষয়টি ওনার কাছে তুলে ধরেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, বাকি মদ না দেওয়ার দরুন রবি ওয়াইনশপের কর্ণধারকে বেধড়ক মারপিট করা হয়েছে। একজন মহিলাকে নির্যাতন করার অভিযোগ এনে ঘটনায় যে রং দেওয়ার চেষ্টা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে এদিন মন্তব্য করেছেন তারা।
আসুন রোডে লাইসেন্স প্রাপ্ত রবি ওয়াইন শপের কর্ণধারকে এভাবে মারপিট করায় বর্তমানে জেলার সমস্ত লাইসেন্স প্রাপকরা নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিষয়টি নিয়ে অ্যাসোসিয়েশন, স্থানীয় প্রশাসন সহ অ্যাক্সাইজ বিভাগকে একটি স্মারকলিপি প্রদান করে রবি ওয়াইন শপে প্রোটেকশন দেওয়ার পাশাপাশি নির্ভয়ে ওয়াইন শপ চালানোর বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এছাড়া আশ্রম কাণ্ডের মুখ্য অভিযুক্ত সুজিত দাস চৌধুরী সহ তার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন তারা। স্যার ডিসি স্যারকে ফোন করেন, ডিসি স্যার আমাদেরকে ডাকে, মানে একবার ডাকলো, তো উনি পুরো ঘটনাটা আবার উনি জানতেন, ওনার সাথে কথা বলে বোঝা গেল উনি পুরো ঘটনাটা অবগত আছেন। উনি আবার আমাদেরকে ডাকলেন, আমাদের থেকে বুঝলেন, আমরা ঘটনা যেটা ঘটলো, ওর ছেলেও ছিল, আমরা লাইসেন্সি ছিল, আমরা জিনিসটা ওনাকে বোঝালাম, উনি অন স্ট্রংগেস্ট ওয়ার জিনিসটাকে কন্ডেম করলো, জো হুয়া হ্যায় বহুত বুরা হুয়া হ্যায়, আর বাকি হোয়াট এভার অ্যান্ড হাউ এভার দি ল শুড টেক ইটস কোর্স দ্যাট উইল বি ডান, সো দ্যাট হি ইজ অ্যাশিওর। সো আমরা একটা এসপি স্যারের কাছেও একবার গিয়ে ব্যক্তিগতভাবে স্যারকে জানাতে ছিলাম, বাট আমার মনে হয় স্যার কোনো আর্জেন্ট কাজে উনি বাইরে, তো ডিসি স্যার বললেন উনি নিজে ফলো আপ করবেন এসপি স্যারের সাথে, আর যা প্রয়োজনীয় করার উনি এই জিনিসটা দেখবেন। দাবি না, দেখুন যা ঘটনা হয়েছে এই জিনিসটা প্রশাসন এতটুকু স্টেপস নেই, ভবিষ্যতে কোনো লাইসেন্সি, বিকজ অনেক মহিলারা আমাদের লাইসেন্সি যারা নিজে দোকানের থেকে চালায়, প্লাস মহিলা হোক পুরুষ হোক এনি মানে আনওয়ান্টেড ইনসিডেন্টটা সবার জন্যই মানে মানে চায় না কেউ এরকম ইনসিডেন্ট হোক, তো এইরকম ইনসিডেন্ট না হোক, যারা দোষীরা ছিল ওদেরকে নিশ্চয়ই হোয়াট এভার ল ইজ দেয়ার অ্যাকর্ডিংলি ইচ্ছুট মানে আইন তার নিজের কাজ করা উচিত এই বিষয়ে। গত পয়লা মে সুস্মিতা রায় 28 বছরের গর্ভবতী মহিলারা বাচ্চা প্রসবের উদ্দেশ্যে স্বামী কুমারজিৎ দেব নিয়ে যান রাঙ্গেরকাড়ি সিটি ম্যাটার্নিটি হাসপাতালে। স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অরুণ দেবনাথের তত্ত্বাবধানে ভর্তি করেন এবং রাত্রি 7:30 একটি পুত্র সন্তান প্রসব হয়। কিন্তু 2 মে 12টার পর থেকে সুস্মিতা রায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটতে দেখা দেয়। ওই দিন রাত্রি আনুমানিক 10টায় ডক্টর অরুণ দেবনাথের নির্দেশে সুস্মিতাকে মেহেরপুরের গ্রিন হিলস বেসরকারি হাসপাতালে তড়িঘড়ি করে ভর্তি করা হয় এবং সেখানে 24 মে পর্যন্ত আইসিউতে রেখে তাকে চিকিৎসা করা হয় এবং রাত্রিবেলা 1টায় মৃত বলে জানান নার্সিংহোম কর্তৃপক্ষরা। প্রয়াত সুস্মিতা রায়ের মাতা শঙ্করী রায়, পিতা পাবলা রঞ্জন রায় উভয় সিটি ম্যাটার্নিটি বেসরকারি হাসপাতালে। স্ত্রীর বিশেষজ্ঞ ডক্টর অরুণ দেবনাথের চিকিৎসার গাফিলতির জন্যই ওনার সুস্থ মেয়েটির মৃত্যু ঘটে। এই বেসরকারি নার্সিংহোমের নার্স ও চিকিৎসকদের চিকিৎসার সম্পূর্ণ গাফিলতির তথ্য তুলে ধরে ওনাদের মেয়ের সঠিক তদন্তের দাবিসহ আইনিভাবে উক্ত নার্সিংহোমের লাইসেন্স বাতিল করা, চিকিৎসক ডক্টর অরুণ দেবনাথকে শিলচর সিভিল হাসপাতালের চাকরি থেকে বরখাস্ত করার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত সহ জেলা শাসকের কাছে তারা বিনম্র অনুরোধ জানান। নমস্কার, আমার নাম শ্রী দবরঞ্জন রায়, আমি গুয়াহাটি নিবাসী। আমার মেয়ের খবর শুনিয়ে আমি গুয়াহাটি আইছি 8 তারিখ, আমি গ্রিন লিস্ট দিয়ে পাইছি, খুব সিরিয়াস কন্ডিশন। আমি যা শোনা হইলাম সিটি ম্যাটার্নিটিতে ওর ইয়ে হয়েছিল, সিজার হয়েছিল রাত্রে, কিন্তু পরের দিন দুপুর 12 থেকে ওর সিরিয়াস কন্ডিশন, কেমনে হয়ে গেল সিরিয়াস কন্ডিশন আমি কিছু বুঝি না। লাস্ট মন্থ আমার মেয়েতে আমি বাঁচাইতে পারি নাই, বহুত টাকা খরচ হয়েছিল বাঁচাইতে পারি নাই, একমাত্র অরুণ দেবনাথ ডাক্তরের লাগিয়া এই ঘটনা ঘটছে। আমি শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর জোরাত করে রিকোয়েস্ট করতেছি ইমিডিয়েটলি অ্যাকশন লওয়া হোক, ওরে সাফে থেকে বরখাস্ত করা হোক, তার নার্সিংহোম একটা লিফট নাই, একটা ইয়ে নাই, কিরকম আইসিউ নাই, কিরকম নার্সিং করে পারমিশন কই দিকে পায়, এটা একটু ডুপ্লিকেট কারবার করতেছে এটা, আপনারা ইমিডিয়েটলি করুন। প্লাস আমার লোকাল যে ডিসি, ডিসির আমি অনুরোধ করতেছি আপনি অ্যাকশন তাড়াতাড়ি লন এবং জয়েন্ট সেন্টার অফ হেলথ সার্ভিস ইমিডিয়েটলি অ্যাকশন লইন। নমস্কার। অন্যদিকে চিকিৎসার গাফিলতির কারণে অকাল মৃত্যু হওয়া স্ত্রী সুস্মিতা রায়ের স্বামী কুমারজিৎ দেব বলেন, পয়লা মে স্ত্রীর শারীরিক অবস্থা বেশ ভালো ছিল, কিন্তু পরের দিন বাচ্চা প্রসবের পর কিভাবে শারীরিক অবস্থার ব্যাপকভাবে অবনতি ঘটে। একমাত্র চিকিৎসার গাফিলতির জন্য উক্ত নার্সিংহোমে একটি লিফট নেই, আইসিইউ নেই, তাহলে কিসের ভিত্তিতে নার্সিংহোমের লাইসেন্স প্রদান করা হয়েছে? এইভাবে যদি চলে তাহলে অসহায় সুস্মিতার মতো আরও কত সুস্মিতার চিকিৎসার গাফিলতি দরুন মৃত্যু ঘটবে। তাই অতিসত্বর নার্সিংহোমটির আইনি ব্যবস্থার মাধ্যমে চিরকালের জন্য তালা লাগানোর প্রয়োজন রয়েছে বলে তার মন্তব্য। আমি এখন রিপোর্ট দেখছি, রিপোর্ট দেখার পরে আমি 1 তারিখের রিপোর্ট দেখছি যেটা, হ্যাঁ সব কিছুতে তাই সব কিছু নর্মাল, তাই এসজিবিটি কোন, লিভারের এসজিওটি কোন, সব কিছু নর্মাল, প্লাস
কি কয় তাই হিমোগ্লোবিন ক্রিটিনাইন সবকিছু নর্মাল আসিল। তো যদি 1 তারিখে সিজারের আগে তাই যদি নর্মাল হইয়া থাকে, তো আফটার সিজার হ্যাঁ যে সময় আমরা লইয়া গেছি তখন এটা কিরকম ডিটোরিট হইল, এটা একমাত্র সিটি ম্যাটারনিটি আর ডাক্তারের ভুলে, ডাক্তারের নার্সের ভুলে না, নার্সরার গাফিলতি ডাক্তারের গাফিলতি হ্যাঁ এগুলার জন্য এটাই দায়ী, ডাক্তারই দায়ী। আমার আজকে তো তাই নাই আমার কাছে, কিন্তু আমি চাই যাতে অন্য যাতে কারোর লগে এরকম না হয়। খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। বরাক জুড়ে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব, জমাজলের তলায় শিলচর। অটোর উপর ভেঙে পড়ল গাছ, ভারী বৃষ্টিতে জনজীবন ব্যাহত। রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাত, মথুরায় তলিয়ে গেলেন প্রবীণ ব্যক্তি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।